বন্ধুরা, আজকে রিজনিং এর একটি খুবই ইম্পর্টেন্ট টপিক। তোমরা হয়তো সচরাচর কোনো ক্লাস এরকম হয়তো করনি, আজকে একটু ডিফারেন্ট টাইপের ক্লাস নিয়ে এসেছি আমি। টপিকটির নাম হচ্ছে এমবেডেড ফিগার্স। কি এমবেডেড ফিগার্স? বাংলায় করলে মোটামুটি দাঁড়াবে লুকোনো চিত্র। তোমাদেরকে একটা ফিগার দেওয়া থাকবে, একটা বড় চিত্র দেওয়া থাকবে, তার মধ্যে কোন ফিগারটি লুকিয়ে আছে তোমাদের সেইটা বের করতে হবে। WBP-তে রিসেন্ট যে ট্রেন্ড, যা বিভিন্ন নতুন ধরনের প্রশ্ন দেওয়া হচ্ছে, সেটি মাথায় রেখেই আমি এই টপিকটি নিয়ে এসেছি। যদিও এটি তোমার TCS বেস্ট এক্সামগুলোতে প্রায় আসে, কিন্তু রাজ্যের বিভিন্ন পরীক্ষাতে PSC WBP-তে এই ধরনের প্রশ্নকে দেখা যায় না। কিন্তু যেহেতু আমরা একদম ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি, কোনো দিকটাকেই আমরা মিস করব না, তাই বিভিন্ন মানে নতুন টপিকও আমরা নিয়ে আসার চেষ্টা করছি। প্রত্যেকেই মন দিয়ে ক্লাসটিকে দেখো, এবং একটা এখানে কোনো লজিকের তেমন কোনো ব্যাপার নেই, জাস্ট একটু কমন সেন্স কাজে লাগাতে হবে। একটা দুটো কোশ্চেনকে প্রত্যেকে মন দিয়ে দেখার পর তারপর তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবে কোনটি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো ফার্স্ট কোশ্চেনে যাব। দেখো, বাম দিকে ফিগার এক্স তোমরা দেখতে পাচ্ছ একটা, এই যে ফিগার এক্স, এর মধ্যে কোন চিত্রটি লুকিয়ে আছে? অপশন ABCD সঠিক উত্তর কমেন্ট করবে প্রত্যেককে, যারা যারা বুঝতে পারছো এর মধ্যে কোন চিত্রটি লুকিয়ে রয়েছে। ABCD প্রত্যেকে অ্যান্সার দাও, এখানে বোঝানোর কিচ্ছু নেই, আমি জাস্ট অ্যান্সারটা বলবো, তোমরা মিলিয়ে নেবে যে তোমাদেরটা সঠিক হলো নাকি। চলো দেখো, এই ফিগারটি কিন্তু হচ্ছে আমাদের নেই, এই ফিগারটি কিন্তু আমাদের ফিগার এক্সে নেই। সি, এই ফিগারটিও আমাদের ফিগার এক্সে নেই, এই ফিগারটিও আমাদের ফিগার এক্সে নেই। ফিগার এক্সে একমাত্র আছে এই ফিগারটি, ফিগার এক্সে একমাত্র আছে এই ফিগারটি। যদি আমি দেখিয়ে দিই তোমাদেরকে একটু, তাহলে কিন্তু দেখো এইখানটাই হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে, এই ফিগারটি কিন্তু ফিগার বি। তাহলে সঠিক উত্তর হবে কোনটি? অপশন বি, মানে অপশন বি হচ্ছে এমবেডেড আছে, কার মধ্যে লুকোনো আছে, কার মধ্যে? ফিগার এক্স এর মধ্যে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, বুঝতে পারলে না? পারলে না প্রত্যেকে? আশা করি এবার তোমরা পরেরগুলো অ্যান্সার করতে পারবে, পরের কোশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। দুইয়ের দাগের প্রশ্ন, এখানেও তোমরা ফিগার এক্স দেখতে পাচ্ছ, এই ফিগার এক্স এর মধ্যে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, এই কোন কোন হচ্ছে তোমার চিত্রটি, দুয়ের দাগের যে চিত্র তার মধ্যে লুকিয়ে আছে। প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কোনটি হবে সঠিক উত্তর। চলো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এর সঠিক উত্তর হবে অপশন বি। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি। এই যে অপশন বির যে ফিগারটি, এটি কিন্তু হচ্ছে দু নম্বর যে কোয়েশ্চেনের যে ফিগার এক্স, তার মধ্যে লুকিয়ে আছে। ক্লিয়ার? প্রত্যেকে আশা করি বুঝতে পারলে, যারা যারা এই প্রশ্নে অপশন বি কমেন্ট করেছো ওদের সঠিক হয়েছে। পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ, আমি আরেকটু জুম করে দিচ্ছি, আমি আরেকটু জুম করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ফিগার এক্সটি রয়েছে, এই ফিগার এক্স এর মধ্যে অপশন ABCD কোন ফিগারটি এমবেডেড, মানে লুকোনো রয়েছে। প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার। এই তিনের দাগের যে ফিগারটি, তার মধ্যে কোন ফিগারটি লুকিয়ে রয়েছে? অপশন ABCD দেখা যাক কতজন সঠিক উত্তর দিতে পারে। বন্ধুরা, অনেকেরই এটা হয়তো একটু কঠিন বা আনকমন লাগছে। দেখো, যে কোনো নতুন জিনিস, নতুন ক্লাসকে একটু আয়ত্তে আনতে সময় লাগবে, তোমরা মন দিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করো, কেউ স্কিপ করবে না। স্কিপ করে গেলে কিন্তু শিখতে পারবে না এমবেডেড ফিগার্সকে, কেউ স্কিপ করবে না। জাস্ট তোমরা চেষ্টা করো, তোমাদের কোনটা মনে হচ্ছে তোমরা সেটা বলো, তোমাদের যেটাই মনে হচ্ছে যে এটা মনে হয় আছে ফিগার এক্স এর মধ্যে, তোমরা সেটাই বলো। চলো আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি, এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি। যারা যারা অপশন সি কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে, ফিগার এক্স এর মধ্যে অপশন সি লুকিয়ে রয়েছে। কোথায় লুকিয়ে রয়েছে যদি আমরা একটু দেখি, দেখো এইখানটায় লুকিয়ে রয়েছে, এইখানটায়। ক্লিয়ার? অপশন সি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, চারের দাগের প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে, এখানেও তোমরা ফিগার এক্স দেখতে পাচ্ছ, এর মধ্যে কোন চিত্রটি লুকিয়ে রয়েছে? অপশন এতে দেখতে পাচ্ছ একটি, অপশন বিতে দেখতে পাচ্ছ একটি, সিতে একটি, ডিতে একটি, কোনটি হবে সঠিক উত্তর? আজকের ক্লাসটি খুবই অল্প সময়ের ক্লাস হবে, কারণ এখানে বোঝানোর কিচ্ছুই নেই, জাস্ট কমন সেন্স কাজে লাগাতে হবে। প্রত্যেককে বলবো আমাদের এফোর্টটি সাপোর্ট করো,
সম্পূর্ণ ফ্রিতে আমরা 2020 ডিসেম্বর থেকে তোমাদের টার্গেট WBP কে লক্ষ্য করে ক্লাস করাচ্ছি। প্রত্যেককে বলবো তোমাদের তোমরা আমাদের ভিডিওটিকে একটি করে লাইক করো এবং বন্ধুদের সাথে বিভিন্ন স্টাডি গ্রুপে তোমরা একটু শেয়ার করে দাও আমাদের লিঙ্কটিকে ভিডিওর। চলো, চারের দাগের অপশন ABCD কমেন্ট করো ফার্স্ট, কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে যার যেটা মনে হচ্ছে উত্তর দাও প্রত্যেকে। চলো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এর মধ্যে লুকিয়ে আছে সঠিক উত্তর হবে অপশন A। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা বলবে কোথায় আছে অপশনে, মন দিয়ে দেখলে দেখা যাবে অপশনে কিন্তু রয়েছে এইখানে, দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে? প্রত্যেকেই দেখতে পাচ্ছ এইখানে কিন্তু রয়েছে। আমি ভালো করে একটু মার্ক করে দিচ্ছি, দেখো দেখতে পেলে? ফিগার এক্সের দিকে প্রত্যেকে তাকাও, এইখানটায় রয়েছে তোমার হচ্ছে অপশন A-র ফিগারটি। ক্লিয়ার? প্রত্যেকে আশা করি বুঝতে পারলে। ছয়ের দাগের প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে, ফিগার এক্স দেখতে পাচ্ছ, অপশন A, B, C, D কোন চিত্রটি হচ্ছে ফিগার এক্সের মধ্যে লুকিয়ে আছে? চেষ্টা করো প্রত্যেকে উত্তর দেওয়ার। চলো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা এখনও যারা উত্তর দিচ্ছ দাও, চেষ্টা করো। ছয়ের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন C। অপশন C হয়ে যাবে ছয়ের দাগের প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? যদি বলো যে কোথায় আছে অপশন C, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো অপশন C কিন্তু রয়েছে এখানে, দেখতে পাচ্ছ প্রত্যেকে? এইটা হচ্ছে অপশন C। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ফিগার এক্স, ছয়ের দাগের ফিগার এক্সের দিকে প্রত্যেকে তাকাবে একটু। এবার দেখো এইখানটায় রয়েছে অপশন তোমার হচ্ছে সি, এই চিত্রটি লুকিয়ে রয়েছে এখানে। চলো পরের কোয়েশ্চেন, সাতের দাগের প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে, একটু কমপ্লিকেটেড আছে ফিগার এক্সটি, এর মধ্যে কোন ফিগারটি লুকিয়ে রয়েছে? অপশন A, B, C, D চারখানা তোমরা অপশন দেখতে পাচ্ছ। অপশন A, অপশন B, অপশন C, অপশন D কোন চিত্রটি 7 নম্বর চিত্রের মধ্যে লুকিয়ে রয়েছে? অপশন A, B, C, D কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার, প্রত্যেকে চেষ্টা করবে উত্তর দেওয়ার যে কোন ফিগারটি লুকিয়ে রয়েছে। একদম রিজনিংয়ের VVI কোয়েশ্চেন, রিজনিংয়ের একদম ইম্পর্টেন্ট টপিক। চলো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, সাতের দাগে লুকিয়ে রয়েছে একদম পরিষ্কার অপশন B। অপশন B হচ্ছে এই ফিগারটি, সাতের দাগের যে ফিগার এক্স রয়েছে তার মধ্যে লুকিয়ে আছে। তোমরা যদি জিজ্ঞেস করো যে কোথায় লুকিয়ে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানটায় লুকিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে? আমি এটাকে নর্মাল করছি, দেখতে পাচ্ছ ফাঁকা, এবং দেখো এইখানটায় আছে। অপশন B লুকিয়ে রয়েছে এইখানে, এইখানে। ক্লিয়ার? পরের কোয়েশ্চেনে যাবো আমরা। তাহলে সাতের দাগে যারা অপশন B কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। পরের কোয়েশ্চেন, আটের দাগের প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে, এই তোমার হচ্ছে ফিগার এক্স যে রয়েছে, আটের দাগের প্রশ্নের ফিগার এক্স, এর মধ্যে কোন ফিগারটি লুকিয়ে রয়েছে? অপশন A, অপশন B, অপশন C, অপশন D প্রত্যেকে চেষ্টা করবে উত্তর দেওয়ার, কোনটি হবে সঠিক উত্তর? এই আটের দাগের যে ফিগারটি রয়েছে এর মধ্যে কোন ফিগারটি লুকিয়ে রয়েছে? অপশন A, অপশন B, অপশন C, অপশন D প্রত্যেকেই চেষ্টা করবে উত্তর দেওয়ার, কোন অপশনটি লুকিয়ে রয়েছে? চলো আমি উত্তরটি বলে দিচ্ছি, আটের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন C। অপশন C হবে আটের দাগের সঠিক উত্তর। চলো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে অপশন C। অপশন C রয়েছে এইখানটায়, দেখতে পাচ্ছ তোমার প্রত্যেকে? অপশন C রয়েছে এইখানটায়। তাহলে আটের দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন C। এমবেডেড রয়েছে, লুকোনো রয়েছে, অপশন C হবে আটের দাগের প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেককে বলবো যে প্রত্যেকে একটি করে লাইক করে দাও আমাদের ভিডিওকে, এবং ফ্রি ক্লাসটি আমাদের চালিয়ে যেতে তোমরা প্রত্যেকে সাপোর্ট করবে আশা করি।
আমরা ইতিমধ্যে অনেকগুলো অঙ্ক রিজনিং এর ইম্পর্টেন্ট টপিককে কভার করে দিয়েছি এবং যেগুলো বাকি আছে আমরা আপকামিং ডেজগুলোতে সেগুলোকে কমপ্লিট করে দেব। তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসগুলোকে কন্টিনিউ করো। নয়ের দাগের প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে। নয়ের দাগে কোন ফিগারটি এমবেডেড আছে ফিগার এক্স এর মধ্যে? প্রত্যেকে চেষ্টা করো উত্তর দেওয়ার, কোনটি হবে সঠিক উত্তর। আটের দাগে, নয়ের দাগে কোনটি হবে সঠিক উত্তর? অপশন এ বি সি ডি কোনটি হবে সঠিক উত্তর? চেষ্টা করো প্রত্যেকে উত্তর দেওয়ার। চলো আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি। নয়ের দাগের সঠিক উত্তর হবে অপশন ডি। যারা যারা অপশন ডি কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। নয়ের দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ক্লিয়ার? পরের কোয়েশ্চেন। এতগুলো কোয়েশ্চেন তোমাদের যে করানো হলো তার উপর ভিত্তি করে তোমাদের আজকে হোম ওয়ার্ক বা হোম টাস্ক এই কোয়েশ্চেনটি, হোমওয়ার্ক বা হোম টাস্ক এই কোয়েশ্চেনটি। দেখো দশের দাগে যে ফিগার এক্স রয়েছে, একটা ডায়মন্ড শেপের যে ছবি রয়েছে, এর মধ্যে কোন চিত্রটি লুকোনো রয়েছে? অপশন এ বি সি ডি। তোমরা স্ক্রিনে চারখানা অপশান দেখতে পাচ্ছ। তোমাদের যেটি মনে হবে সঠিক উত্তর তোমরা কমেন্টে অ্যান্সার দাও। কেউ লাইভ চ্যাটে এই হোমওয়ার্কের অ্যান্সার দেবে না, ভিডিও শেষ হওয়ার পর প্রত্যেকে কমেন্ট সেকশনে গিয়ে অ্যান্সার দেবে যে অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি কোনটি হবে সঠিক উত্তর। প্রত্যেকেই যারা যারা ভিডিওটি দেখছো তোমরা ক্লাসটি কমপ্লিট করার পর তোমরা হচ্ছে কমেন্ট সেকশানে গিয়ে অ্যান্সারটা দেবে। আজকে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। প্রত্যেকেই একদম ভালোভাবে প্রিপারেশন নাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল করে রাখো, তাহলেই তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপগুলোতেও তোমরা জয়েন থাকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমি সোমনাথ, বন্ধু টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি শুভ সন্ধ্যা।